হ্যালো বন্ধুরা, আমি ইমা, তোমাদের সকলকে স্বাগত জানাই টেক ভার্সেস স্টাইলে। তো অনেক দিন ধরে আমি একটা ড্রিম ফোন কেনার জন্য একটা চেষ্টা করেছিলাম, তো আলটিমেটলি আমি সেই ফোনটা কিনতে সক্ষম হয়েছি। আমি তোমাদের অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি লাইফে একবার একটা অ্যাপেল প্রোডাক্ট ইউজ করতে চাই, তো আজকের দিনে আমি একটা অ্যাপেল প্রোডাক্ট ইউজ করতে সক্ষম। তো আজকের এই ভিডিওটা এটাকে নিয়ে, তো চলো। এটা একটা 4.7 ইঞ্চের একটা রেটিনা IPSSD ডিসপ্লে পেয়ে যাবে। এই সাইজটা একটা আজকের বাজারে দেখতে গেলে এটা অনেকটাই ছোটো সাইজ, কিন্তু যারা একটা হ্যান্ডি ফোন পছন্দ, যে সিঙ্গেল হ্যান্ডে যারা ইউজ করতে চায়, তাদের জন্য এরকম একটা পারফেক্ট ফোন হবে যারা এই ফোনটাকে ইউজ করতে চাইবে। এছাড়া ফোনটার মধ্যে যেগুলো পেয়ে যাচ্ছি আমরা সেটা থাকছে iOS 13, আর থাকছে A13 বায়োনিক চিপ। এছাড়া ফোনটাতে একটা 4 কোরের একটা গ্রাফিক্স পেয়ে যাচ্ছে এটা, আর এই সমস্ত কিছু থাকছে iPhone 11 মধ্যে। তো বুঝতেই পারছো এটার মানে সফটওয়্যার দিক থেকে এটা কতটা আপগ্রেড এটার মধ্যে। এখানে যে র্যামটা থাকছে সেটা 3GB র্যাম থাকছে, আর আইফোনে জানোই তোমরা যে রম ভ্যারিয়েন্টটা থাকছে 64, 128 আর 256GB এই কটার। এটাতে যদি ক্যামেরাটাতে বলতে হয়, এটার ব্যাকে থাকছে একটা 12 MP একটা আইফোনেরই ক্যামেরা। তো আইফোনের ক্যামেরা মানে তোমাদের আশা করছি কথা বলতে হবে, তোমাদের আমি পরে ছবি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা বুঝতে পারবে এটা ক্যামেরাটা কত ভালো। এটার ফ্রন্টে থাকছে 7 MP একটা 7 MP একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর এই দুটোর সাহায্যে তোমরা করতে পারবে 4K কোয়ালিটির ভিডিও রেকর্ডিং, এবং ক্যামেরার মধ্যেও থাকছে অনেকগুলোই মোড। ফোনটা তোমরা 3খানা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছ, একটা থাকছে ব্ল্যাক, একটা থাকছে হোয়াইট, আর একটা থাকছে রেড। আর তোমরা সকলেই জানো যে আইফোন তাদের X-series পর থেকে তাদের মানে সবার ফেভারিট যেটা ছিল, যে ফ্রন্ট ফেসিং একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা তুলে দিয়েছিল, তারপর থেকে তারা ফেস রিকগনিশন স্টার্ট করেছিল। তো এই ফোনের সাহায্যে যারা এই ফিঙ্গারপ্রিন্টটাতে অভ্যস্ত বা পছন্দ করুক, তারা আবার সেই মজাটা নিতে পারবে। তো তোমাদের তাদের মজাটা আরও অনেক বেশি বেশি বেড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে ফোনটা আমার হাতে কত রয়েছে হ্যান্ডি, এটাকে ওয়ান হ্যান্ডে ইউজ করার জন্য খুব ইজিলি। আর তোমাদের যেটা বললাম যে টাচ বাটন, এই যে দেখতে পাচ্ছ একদম পুরনো যে অ্যাপেলগুলো ছিল সেই ফ্রন্টে, তো সেই ফ্রন্ট ফেসিংয়ে আমাদের টাচ বাটন দিচ্ছে। টাচটাও যথেষ্ট ভালো, সেন্সিটিভ, আর যথেষ্ট বেশি ফাস্ট টাচ দেখতেই পাচ্ছ তোমরা। ফোনটাতে এটা সবথেকে একটা ভালো ফিচার যেটা দিয়েছে, এতদিন তোমরা দেখে এসেছো যে অ্যাপেলের যে লোগোটা, সেখানে অনেককেই তোমরা দেখে থাকবে যে 15 দিনের ফোনগুলোতে তারা লাইটিং লাগাতো বা অনেক কিছু করতো। অ্যাপেল এখন এটাতে একটা টাচ বাটন তৈরি করেছে, যেটা ফিচারসটা তোমাদের দেখাবো আজকে। তো চলো, অ্যাপেলের এই ব্যাক সাইডের এই লোগোটাকে টাচ বাটনে তৈরি করার জন্য তোমাদের সবার আগে সেটিংসে গিয়ে একটা বাটন ক্লিক করে আসতে হবে। সেটা হচ্ছে সবার প্রথমে তোমাদের সেটিংসে যাবে, সেই সেটিংস থেকে যাবে তোমরা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বলে যে অপশানটা আছে, এটা অ্যাক্সেসিবিলিটি থেকে টাচ বলে যে অপশানটা আছে এখানে সেটাতে যাবে। একদম তলায় দেখবে থাকছে ব্যাক ট্যাপ, ব্যাক ট্যাপে ক্লিক করার পর তোমাদের কাছে দুটো অপশান থাকছে, একটা হচ্ছে ডবল ট্যাপ, একটা হচ্ছে ট্রিপল ট্যাপ। ডবল ট্যাপে গিয়ে তোমরা এখানে যে যতগুলো অপশানই আছে তোমরা তার মধ্যে যে কোনো একটাই ক্লিক করে নেবে। তো আমি এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে নিচ্ছি। তো স্ক্রিনশটটা সিলেক্ট করার পর তোমরা নর্মালি এটা থেকে বেরিয়ে আসবে, এবং তোমাদের যদি দেখানো হয় তোমরা স্ক্রিনশট করতে পারবে। এটার যে ব্যাটারি থাকছে সেটাই থাকছে 1821 mAh, আর এটা তোমরা 8000 একটা ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছ। এক্ষেত্রে ফোনটা যথেষ্ট ঠিকঠাকই লাস্টিং করবে তোমাদের কাছে। ফোনটার যে প্রাইস রেঞ্জটা যদি বলতে হয়, এটা তোমরা নর্মাল ডেতে একটা যদি কিনতে চাও ফ্লিপকার্ট থেকে, তো এটা তোমরা 35,000 মধ্যে পেয়ে যাবে। আর যদি তোমরা একটা অফারের জন্য ওয়েট করো, সেক্ষেত্রে তোমরা খুব ইজিলি হবে 25,000 থেকে 28,000 টাকার মধ্যে খুব ইজিলি বাই করতে পারবে। তো এই সমস্ত কিছুই ছিল iPhone SE 2020 মধ্যে। আর আমার পার্সোনালি মনে হয় যে যদি কেউ একটা অ্যাপেল সিরিজের আন্ডারে ঢুকতে যাও, তো এটা খুব একটা ভালো অপশান হবে তোমাদের অ্যাপেল সিরিজে এন্ট্রি করার জন্য। আর এরপরের থেকে আমি যে ভিডিওগুলো করবো সেগুলো সব এই ফোনের সাহায্যেই করবো, আর জন্য ভিডিওটা এখানে। তো সবার সাথে আবার দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে।